আচ্ছা দাদা, তুমি আমায় এত ভালোবাসো, আমি যেদিন তোমায় ছেড়ে চলে যাবো কি করবে তুমি? ছিছি, এমন কথা কর না, মুখে আনবি না তুই। বারে, আমি বুঝি বিয়ে করবুনি, আমার বুঝি বর হবে না? আরে বাবা, সে তো হবে রে মা আমার, কিন্তু জানি নে রে তখন কিভাবে চলবো আমি। তুমি কাকে গল্প পড়ে শোনাবে, কার সাথে কানামাছি খেলবে? আরে শোন, মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? দাদা 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 দাদা, কালকে চৌধুরীদের বাড়িতে একটা বাজনা দেখলাম, কি কি বলে জানো? কি বলে? ওটার নাম তানপুরা। দাদা, ও দাদা, আমিও বাজাবো তানপুরা। সে তো অনেক টাকা মনি, দূর ভালো লাগে না। আরে শোন, মনি তুই না একদিন আমাকে পাগল করে দিবি। তোর জন্য অনেক বড় বাড়ি সম্বন্ধে এসেছে, ঠিক তুই যেমনটা চেয়েছিলি। সে কি ওখানে বুঝি অনেক সুখ, অনেক আনন্দ? হ্যাঁ রে মা, অনেক অনেক। মনি, শ্বশুর বাড়িতে গিয়ে তোর এই গরিব দাদাটাকে ভুলিস না। আমার বিয়ে হয়ে যাবে,
ওখানে গিয়ে খুব খুশি থাকবো, আমি খুব আনন্দে থাকবো। এই শোনো, আমাদের বাড়িতে কিন্তু তোমার ওই বাদ্যযন্ত্রটি বাজানো যাবে না। দাদা, তুমি কোথায়? আমি আমি কাঁদছি, তুমি নেই কেন? আমার আমার কান্না বুঝবে কে? মনি, তুমি একদিন আমাকে পাগল করে দিবি।